গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো আজকে ভীষণ ভালো আছি, তার কারণ তো তোমরা তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি। আর আমি এখন রান্নায় ব্যস্ত বলে আমার ফেসটা তোমাদের সামনে আনতে পারছি না। তো এই দেখো, আমার হাজব্যান্ড বাড়িতে আসার আনন্দ সাথে নিয়ে আগামীকালের আর একটা আনন্দ সঙ্গে নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওটা আমি শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর এই দেখো, দুটো পাখি নিয়ে এসছে, ওর ওখানে ছিল, ও পুষতো। আমার মেয়ে ভিডিও কল করে দেখতো আর ওর বাবাকে বলতো, বাবা তুমি বাড়িতে আসলে পাখি দুটো নিয়ে আসবা, আমি এবার ওদের সঙ্গে খেলা করব, আমি ওদের নতুন বন্ধু হব। তো তাই ওর বাবা ওর কথা শুনে আর ওর খুশির জন্য ওখান থেকে পাখি দুটো নিয়ে এসছে। আমি যতদূর জানি এই পাখি দুটোর নাম হলো লাভ বার্ড, সঠিক কিনা জানি না, যদি কোনো ভুল বলে থাকি তোমরা একটু ধরিয়ে দিও। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর পরেক্ষণই আবার দেখো, বাধ্য ছেলের মতন, লক্ষ্মী ছেলের মতন বসে মায়ের কাছে চুল কালার করে নিচ্ছে। এই হচ্ছে মা ছেলের সম্পর্ক। বাচ্চারা যতই বড় হোক না কেন, মায়ের কাছে সেই ছোটটাই থেকে যায়। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে বিকালবেলা কথা বলতে। আর সকালবেলায় তো তোমরা দেখলে যে আমার হাজব্যান্ড বাড়িতে এসছে আর দুটো পাখি নিয়ে এসছে, তাদেরকে নিয়ে কত আনন্দ হচ্ছিল, কত মজা হচ্ছিল, সবই তো তোমরা দেখতে পেলে। আর দুপুরে খাওয়া দাওয়া করে সবাই রেস্ট করছে আর আমি ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি, কারণ সকালবেলা থেকে তোমাদের সঙ্গে ফেস টু ফেস গল্প করতে পারিনি। আসলে ও আসাতে একটু রান্নায় ব্যস্ত ছিলাম, আর যখন আমি ভিডিও করছিলাম তখন তোমাদেরকে আমি নিজেকে দেখাতে পারিনি। তার মধ্যে একটা কারণ ঘটেছে, যেদিন মানে যখন ও বাড়িতে আসছে আমাকে ফোন করে বলছে যে আমি বাড়িতে আসবো না। হঠাৎ সকালবেলায় ফোন করে, তখন কটা বাজে, 10:30-11টা বাজে, তখন আমাকে ফোন করে বলছে আমি বাড়ি আসবো না। তখন অলরেডি আমার ভাত আর এক ভাগা তরকারি রান্না করাও কমপ্লিট। তো শুনে মনটা খুব খারাপ হয়ে গেল যে আসবে, কত আশা করেছিলাম, তো আসবে না, মনে একটু রাগ রাগ হয়েছিল। তো সব কিছু নিয়েছিলাম, হঠাৎ করে দেখি ঢুকলো মোটরসাইকেলে, তখন যে মনটা এতটা দ্বিগুণ খুশি হয়ে গেল। সে তোমরা যদি সেখানে না থাকতে আর তোমাদের সঙ্গে যদি না ঘটে তোমরা বুঝতে পারবে না, আমি আমার মুখ দিয়ে তোমাদেরকে কোনো ফিলিংস বোঝাতে পারবো না, এটা বোঝানোরও জিনিস নয়। তো তখন মনটা এতটা দ্বিগুণ খুশি হয়ে গেল, আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে আমি তোমাদের সঙ্গে একটু ক্যামেরা মানে শেয়ার করার জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম, ওইটুকু মুভমেন্ট। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তখন এতটাই ব্যস্ত ছিলাম রান্নায়, তখন সবে কড়াইতে তেল দিয়েছি, তেল ধোঁয়াচ্ছে, তা সত্ত্বেও আমি কড়াটা নামিয়ে ওইটুকু সময় তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরা বন্দি করে নিলাম, ওইটুকু মোমেন্ট। তো তারপর থেকে তো তোমাদেরকে একটু একটু করে কথা বলতে বলতে এখন বিকালবেলা চলে এসেছে, এখন বাজে 3:30। তো তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর আমাদের বাড়িতে দুটো গেস্ট এসছে, মানে আমার মেজো ননদে এসছে আর তার ছেলে এসছে। তো যাই হোক, সব কিছু নিয়ে আমি খুব ব্যস্তই আছি, তার মধ্যেও সময় বের করে তোমাদের সঙ্গে টাইম তো দিতেই হবে, কারণ তোমরা আমার আপনজন, কারণ তোমরাও তো আমার একটা বড় ফ্যামিলি হতে চলেছো, বা যারা আছো আর যারা হবে তাদের সবাইকে স্পেশালভাবে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আর কালকে আমাদের এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, মানে প্ল্যান প্রোগ্রাম করা আছে। তো জানি না কতটা কি সফল হবে, আর যদি কোথাও যাই, যদি মানে যেখানে যাওয়ার প্ল্যান করেছি যদি যাই, তোমরা তো অবশ্যই দেখতে পাবে। আর তোমরা আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করে থাকো তো অবশ্যই নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো যাই হোক, যদি কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমাকে যারা ভালোবাসো তারা আমার ভিডিও সবার আগে তোমরাই পাবে, মানে আমাকে যারা ভালোবাসে তারাই পাবে। তো যাই হোক বন্ধুরা, কালকের একটা ভালো ভিডিওর জন্য, একটা খুব স্পেশাল একটা ভিডিওর জন্য তোমরা ওয়েট করো, তোমরা অবশ্যই পাবে। কে যখন বাড়িতে আসেনি, কালকে যখন শুনেছি যে বাড়িতে আসবে তখন মনটা এতটাই আনন্দ হয়ে গেছিলো। তো তোমরা তো দেখতেই পেয়েছো কম বেশি যে আমি কতটা মানে যা আর কিছু বলার নেই। তো যাই হোক, কালকের থেকে আজকে আরোই ভালো লাগছে, আর আমার মেয়ে এই দেখো ঘুরে বেড়াচ্ছে। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, নিজে আনন্দ থাকবে, অপরকেও আনন্দে রাখার চেষ্টা করবে। তো চলো টাটা, চলে আসবো আবার একটা নেক্সট ব্লগে।